হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসা ব্লগ। চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করছি প্রত্যেকে ভালো আছো, ইনশাআল্লাহ আমরা খুব ভালো আছি। আর আজকে 13টা রোজায় পা দিয়েছে, তো ইনশাআল্লাহ ভালোই কাটছে রোজা। তোমাদের কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানিও। তো কী আর প্রত্যেক দিন ব্লগ দেবো, রোজার মাসে তো সেরকম কাজকর্ম থাকে না, সকালের দিকে যত কাজ ও বেলার দিকে থাকে। তো যেন দাদা ভাই অফিস চলে গেল আর মেয়েকে মেয়ের জন্য একটু আধটু রান্না করতে হয়, তো তরকারিগুলো বারবার প্রত্যেকটা ব্লগেই বলি যে এই বেলায় আমি করে নিই। আর মেয়েকে উঠিয়ে ব্রাশ করানো, খাওয়ানো, পড়তে বসা, তো এগুলো করাতে হয়। তো আমি সেগুলো সমস্ত কিছু হয়ে গেছে আর আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। দেখো চিকেন কষা হচ্ছে, তো এদিকে রান্না বসে এদিকে বিছানাটা ছেড়ে নিলাম। তো এরপর আমি যাবো নিচেই, 12টার জল চলে এসেছে, জলটা করতে যাবো। তো বলতে বলতে চলে এলাম আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে দেখো আমি নিচেই জল ভরতে আসি টাইম কলে, 11টার যে জলটা আছে তো সেটাই ভরতে এসেছি। খাবার জল যদিও আমাদের কেনার, কিন্তু এটা বালতিতে একটু ভরে রাখি রান্নার জন্য আর ডাস্টবিনটা ফেলতে আসি। তো কাকা শ্বশুরদের বাড়িতে এসেছিলাম আর এখানে একটা আমার দেওরের কুকুর আছে সিরিয়াস, এর নাম সিরিয়াস। তো আমার মেয়ে সকালে রুটি নিয়েছিল, একটুও খাইনি, তো বলছে আমি সিরিয়াসকে খাওয়াবো। তো খাওয়াতে তো এলোই না ভয়ে, মানে আমাকে দিয়ে খাওয়াতে হলো ওকে, তো আমি খাওয়াচ্ছি ও দেখছে। তো আমি খাইয়ে দিয়ে দিলাম রুটিটা আর ওইদিকে আমি জলটা ভরতে দিয়েছি। তো জলটা ভরতে এসেছি আর ডাস্টবিনটা একই সঙ্গে নিয়ে এলাম, ডাস্টবিনটা ফেলে জলটা ভরে নিয়ে চলে যাবো। এই দেখো বলতে বলতে বালতিটা ভরে গেছে, তো জলটা ভরাও হয়ে গেছে আর এবার নিয়ে চলে যাবো। তো ওইদিকে মেয়ে দুধটা নিয়ে রেখে দিয়েছি, দিয়ে ফোটাবো। তো চলে এলাম বাড়িতে আর এবার মেয়ের দুধটা ফোটাতে দেবো। মেয়ের দুধটা নিয়ে রেখে গেছিলাম কিন্তু জলটা চলে যাবে বলে টাইম হয়ে গেছে, সেজন্য জলটা তাড়াতাড়ি ভরতে গেলাম। তো এদিকে দুধটা ফোটাতে দিয়ে দিলাম আর মেয়ের জন্য স্নানের একটু গরম জল করতে দিচ্ছি, কারণ সমস্ত কাজকর্ম তো হয়ে গেছে কমপ্লিট, ঘর টর মোজা সমস্ত কিছু। তো মেয়ের জলটা এবার ফোটাতে দিয়ে দিই, মেয়েকে স্নানটা করিয়ে দেবো টপ করে। তো বিকালে ফিরে এলাম, ইফতারের আয়োজন করছি। তো ইফতারে আজকে করছি পরোটা, তো পরোটা ঢাকাই পরোটা করছি। তো পরোটার আটাটা আমি ভিজিয়ে নিয়েছিলাম, তো দেখো এখন বেলে গিয়ে দিয়ে গুটি করে নিচ্ছি, দিয়ে আবার এরকম করে আরেকবার তো বেলতে হবে গোল পরোটা করব। তো পরোটা আর চিকেন কষা আছে, চিকেনটা তো তখন একবারই কষে নিয়েছি রাত্রের খাওয়ার জন্য আর পরোটার জন্যও। তো চিকেন কষা আর পরোটা এই আজকে ইফতারের আয়োজন। তো চলো পরোটাগুলো একদিকে বেলে নিচ্ছি আর একদিকে সেঁকে নিচ্ছি। তো গ্যাসটা ধরিয়ে নিই, তো গ্যাসটা ধরিয়ে নিই, তারপরে মাছটিকে তাওয়াটা বসিয়ে দিলাম। তো এরপর আমি একটা করে পরোটা বেলে নেবো, একটা করে সেঁকে নেবো। কোরআন শরীফ পড়ছিলাম, তারপরে আসরের নামাজ পড়ে একবারে পরোটার দিকে চলে এলাম। তো আরেকবার দুপুরেও শুইনি, তো এইদিকে পরোটাগুলো করে নিচ্ছি। আর শুতে গেলে না একটু লেট হয়ে যায়, তো এইদিকে ইফতারটা দেরি হয়ে যায়। তো পরোটাটা আগেই করে নিচ্ছি, এরপর শরবত টরবত করবো, শরবতটা আগে আজকে আর ভেজাই নিব। তো পরোটাগুলো দেখো এইভাবে সেঁকে নিচ্ছি এরকম। তো পরোটাটা হয়ে গেলে তারপরে আমি শরবত করবো আর ফল টলগুলো কাটবো, তো তারপরে আরও অনেক কিছু আছে তো সেগুলো করবো। তো দেখো বলতে বলতে সমস্ত কিছু আয়োজন হয়ে গেছে আর আজকে ব্লগটা ছোটোর মতোই করলাম, তোমাদের সঙ্গে পারিনি সবটা শেয়ার করতে। মেয়েকে নিয়ে করি, তো অত দাদা ভাই টাইমে আসে, তো আমার দ্বারা মানে একা যতটা ভিডিও করা সম্ভব আমি ততটা করি। তো দেখো আজকে তো পরোটা বললাম আর চিকেন আছে, তো মিষ্টির মধ্যে মনটা শীতল, যদিও মিষ্টি খাই না। তো তরমুজ আর আপেল, আঙুর, কলা, খেজুর এগুলো আছে আর আমার একটু আদা ছোলা আর এই যে চিকেনটা, চিকেন কষা আর এটা ক্যাপসিকাম সব দিয়ে কষেছি। তো তোমার দাদা ভাইয়ের ছোলার চাটা আছে এদিকে আর এদিকে শরবত। তো এই আজকে ইফতারের আয়োজন। আজকের ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দেখাবে নেক্সট ভিডিও।